পঞ্চমের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড বাইকের শোরুমে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ বহরমপুর ভাকুরি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে একটি বাইকের শোরুমে। সকাল 8:30 নাগাদ বাইরে থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। এরপর দমকলে খবর দেওয়া হয়। দমকল ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনে ভস্মীভূত হয়েছে 5টির বেশি বাইক, ক্ষতিগ্রস্ত হয়েছে অফিসিয়াল নথিপত্র সহ অন্যান্য সামগ্রী। শর্ট সার্কিট থেকে আগুন প্রাথমিক অনুমান দমকলের। ফোনটা আমাদের অফিসে আসে, তারপরে আমাদের প্রথমে একটা গাড়ি পাঠানো হয়, এসে দেখে আগুন অনেকটাই বড়। তারপরে আবার একটা বড় গাড়ি, সবচেয়ে বড় গাড়িটাকে ডাকা হয় আর কি। আমরা এসে দুটো গাড়ি থেকে কাজ করছিলাম, বেশ বড় সড়ো আগুন ছিল আর কি, বিভৎস আকার ধারণ করেছিল। যেহেতু মোটরসাইকেলের ইয়ে প্রচুর পেট্রোলম গাড়ির মধ্যে ছিল, হ্যাঁ, সেগুলো লিকেজ হয়েছে, আগুনটা স্প্রেড করে গেছিলো। তারপরে আবার আর একটা গাড়ি আমাদেরকে ডাকতে হয়েছিল। যাই হোক, আমাদের ছেলেরা মানে অসম্ভব ভালো পরিশ্রম করেছে এবং দু একজন একটু ইঞ্জিওরও হয়েছে, এবং আমরা কাজটা মোটামুটি স্যাটিসফ্যাকশনের সঙ্গে কমপ্লিট করতে পেরেছি। এটা বলা খুব মুশকিল, তবে যেহেতু বন্ধ ছিল, ইলেকট্রিক কানেকশন ছিল, মেবি ইলেকট্রিক শর্ট সার্কিট এরকম কিছু হতে পারে, আমরা সেটা পরিষ্কার করে বুঝতে পারছি না। যখন আগুনের পরিস্থিতিটা একটা জায়গাতে এলো, তখন যেটা দেখা যাচ্ছে ওখানে ইলেকট্রিফিকেশন থেকে হতে পারে, ইলেকট্রিফিকেশনের জায়গায় শর্ট সার্কিট হতে পারে। আদারওয়াইজ ওখানে যে কাঁচামাল পেট্রোল টেট্রোল ইত্যাদি ছিল, ব্যাটারি ছিল, সে ওখান থেকেও একটা কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তাতে যা আমরা লক্ষ্য করছি, মেজর ক্ষতি হয়ে যেতে পারত। ওপরে একটা ব্যামাগার আছে বা বাড়ির আসবাবপত্র ওপরে কিছু বেশ আছে, আসবাবপত্র সেরকম ক্ষতিগ্রস্ত হয়নি। যেটা হয়েছে দেখা যাচ্ছে, আপনারা সবাই দেখছেন, এলাকার মানুষও দেখছে, তাতে পুরনো কিছু বাইক বা ওখানে আনুষঙ্গিক যে সমস্ত কাঁচামাল সেগুলোই ক্ষতিগ্রস্ত মেনলি হয়েছে, আর কিছু পার্টস, কিছু মোটর পার্টসও রাখা ছিল, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।